সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন অসহায় দরিদ্র নারীদের জীবনের গল্প তুলে ধরি, ঠিক তেমনি এই বনটি। তো আপনারা জানেন এর আগে আমরা তার ভিডিও করেছি রীতা খান। তো আসলে এই রীতা খান আমাদেরকে ফোন করে নিয়ে আসছে আবারও, কি কারণে তার জীবনে কি ঘটেছে সেই কথাটা শুনবো, এবং তার কি কোনো ব্যবস্থা হয়েছে কিনা সেই কথাগুলোও শুনবো। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, তো আসলে আমাদেরকে আবার ফোন করে আনার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমার যে সেকেন্ড ভিডিওটা করানো হয়েছিল, ওটা থেকে আমি ওরকম সাহায্য পাইনি। ওটাতে আমাকে মানুষ অনেক ভুল বুঝছে, তো ওই ভুল বুঝে বুঝেটা আর কি আমি চাচ্ছি যে ওইটা আমি ক্লিয়ার করে দিই মানুষকে। আর সেকেন্ড হচ্ছে আমার সাহায্য আমি ওরকম ভাবে পাই নাই। কষ্ট করে একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, আমার ঠান্ডা লাগছে অনেক। হ্যাঁ হ্যাঁ বলেন। গলা ব্যথা অনেক, তো আমি চাই যে সবার এই বিষয়টা ক্লিয়ার করে দিই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার অনেক সমস্যা, এখন ঘর ভাড়া দিতে পারছি না, আমার অনেক সমস্যা। তো এটা যদি দূর হয় যে ওটা আমার জন্য ভালো হয়। আর বাড়ি নেই বসে রুম ছেড়ে দিতে। হ্যাঁ, তো আমি চাচ্ছি রুম ভাড়াটা দিয়ে 4-5 মাসের যে আমার ঘর ভাড়াটা ওটা ক্লিয়ার করে দিয়ে আমি রুমটা ছেড়ে দিব, রুম ছেড়ে দিয়ে অন্য জায়গায় বাসা নিবো আর কি। তো অনেক সমস্যা হচ্ছে, এর জন্য আমার প্রতিবেদনটা করা। আর দ্বিতীয় প্রতিবেদনে যে ভুলটা মানুষরা আমাকে বুঝলো ওটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আর কি। আচ্ছা, কি ধরনের ক্লিয়ারটা করতে চাচ্ছেন আপনি, কেমন ভুলের কথা বলতে আচ্ছা, চান? অনেকেই আমাকে ভুল বুঝে নাই, এবার অনেকেই ভুল বুঝছে, অনেকে আমাকে শিক্ষাও দিছে যে আপনি এটা ভুল বলেন, ঠিক আছে। দ্বিতীয় প্রতিবেদনে আমি বলছিলাম যে আপনি আমাকে আজ করছিলেন যে তুমি কত লাখ টাকা পাইছো, তখন আমি বলছিলাম যে আমি এত লাখ টাকা পাইছি, এই মানুষটা আমাকে সাহায্য করছে। তো এরপরে মানুষেরা আমাকে কল দেয় বল আপনি তো সাহায্য পাইছেনি অনেক জায়গা থেকে, তার দ্বিতীয়বার কি সাহায্য করবো, ঠিক আছে। আমার প্রতিবেদনে 1 বছর বেশি চলে না প্রবল ভাই। তা ঠিকই তো আছে, কথাটা তো আসলে যুক্তি ছাড়া বলে না, আমি ক্লিয়ার করতেছি তো। হ্যাঁ, তো আমি প্রতিবেদনটা করছি কত বছর আগে, 2 বছর আগে করছি। হ্যাঁ, হতে পারে, ঠিক আছে, হতে পারে না, হয়েছে। আচ্ছা বলুন, 2 বছর আগে আমি প্রতিবেদনটা করছি, তো ওই প্রতিবেদনে আমি যে টাকাগুলো পাইছি ওগুলা তো আমি ঋণ দিছি অর্ধেক। অর্ধেক ঋণ দেওয়ার পর দ্বিতীয়বার আমার যে মাসে মাসে ঘর ভাড়া, মাসে মাসে খাওয়ার খরচ, মেয়ের খরচ, ছোট একটা বোন আছে আমার, তাদের খরচ, এই টাকাগুলো কি করছি ভাইয়া, সংসারই তো লাগেছি। আচ্ছা এখন ভাইয়া, 1 বছরে মানুষে যদি 6,000 টাকা ঘর ভাড়া দেয়, মেয়ের খরচ, ছোট বোনের খরচ, অন্তত তো সাংসারিক কিছু হলো খরচ আছে, মাসে 1,000 টাকা দিতে পারে না? ঠিক আছে, কিন্তু আপনাকে তো মানুষ আজীবন সাহায্য করে যাবে না, যাবে না? না, সেটা আমাকে কেন করবে? তাহলে আপনি তো ওই টাকাগুলো তো একটা কাজে লাগাইতে পারতেন, একটা কিছু করতে পারতেন। আমি ওরকম 10-20 লাখ টাকা আমি পাইনি যে আমি ওটাতে কাজে লাগাবো, বা আমি 5 লাখও টাকা পাইনি যে আমি কাজে লাগাবো। আমি 3-3.5 লাখ টাকা পাইছি, আমি এটা কিন্তু বলছি। সেটা তো আপনি তো বললেন একজন আপনাকে 3.5 লক্ষ টাকা দিয়েছে নাকি, সব মিলে 3.5 লাখ টাকার মধ্যে পড়ছে, সেটা বলছি। আচ্ছা হ্যাঁ, তো এরকম পাইছি 3.5 লাখে 2 বছর। হ্যাঁ, 2 বছরে মানুষে যদি 2-2.5 লাখ টাকা ঋণ দিয়ে দেয়, ঠিক আছে, আমি তো স্বামী ছাড়া, আমার তো স্বামী নেই কা, তো আমার সংসারটা আমার মাকে তো আমি ফালাই দিতে পারি না, আমার মাকে তো আমারই দেখা লাগে। আপনাদের জন্য আমি আমার মাকে, আমার মেয়েকে, আমার ছোট একটা বোনকে চালাতে পারতেছি, তা আমি মনে করি এটা আমার খারাপ কিছু না। তাই না, আর আমার ভাই আছে, বড় ভাই, বড় ভাই যে টাকা ইনকাম করে তাতে তার নিজের সংসার চলে যায়, আমার মাকে কে সে কি দিবে, তাই না? এখন মেয়ে হিসেবে আমি তো আমার মাকে ফালা দিতে পারি না, আমি যদি 10 টাকা পাই ওখানে আমার ফ্যামিলিকে। তো আপনার মা কিছু করে না? আমার মা বয়স্ক, আমার মা কি করবে? আপনার মা কিছু করতে পারে না? আমার মা কি করবে, মানে আমার মা তো বয়স্ক, আমার মা তো ঘরেই থাকে, পালে একটু রান্না বান্না করে, আমার সাথে হাত পাটায়, এগুলাই তো। আচ্ছা, তো আপনি কোনো কিছু করেন না কেন? আমি হ্যাঁ করতে চাই, আমি যদি করতে পারতাম তাহলে আমি প্রতিবেদনে কেন আসি? আপনি আসলে তো আপনি একটা ইয়াং মেয়ে, দেখতে শুনতে বেশ অনেক সুন্দর, আপনি তো একটা কাজ কাম করতে পারেন, তাই না? আমি তো বললামই, আমি যদি ওরকম কাজ কাম জানতাম তাহলে আমি এই প্রতিবেদনে কেন আসবো, আমার তো প্রয়োজন পড়ে না। আপনার তো লেখাপড়া আছে যতটুকু আমরা জানি, তো তো পর্যন্ত হ্যাঁ, তো কোথাও একটা সেলম্যানের কাজ কিংবা কোনো একটা কাজ, গার্মেন্টস এর কাজ নিতে পারেন, তো পারেন না? ভাই আমি যদি বললাম তো ফার্স্টে, আমি যদি কাজ করে খেতে পারি তাহলে আমার এখানে আসার প্রয়োজন পড়ে না। আমার একটা আসলে কাজ করেন না কেন? আমার একটা বাচ্চা আছে, 4-5 বছরে পড়বে আমার বাচ্চা, তো আমার বাচ্চা ছোটবেলা থেকে তো আমার কাছে থাকে, তাই না? নানা নানির কাছে তো ওরকম ভাবে থাকে না, তো ওরকম চিনেও না নানিকে। আচ্ছা, তো নানির কাছে থাকতে চান, অনেক কান্নাকাটি করে, মেয়ে আমার কাছেই থাকে,
তো আমার মার কাছে আমার বাচ্চাটাকে রেখে তো আমার কাজ করতে হবে, একটা কাজ যদিও আমি করতে চাই। ভাই আলহামদুলিল্লাহ আমি কাজ করতে পারবো, কিন্তু কাজ করতে তো পারবো, কিন্তু আপনার এই ভিডিওটা যদি দেখে আমাদের কোনো দর্শক যদি আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দেয়, তাহলে কি আপনি কাজ করবেন? ভাই কাজের ব্যবস্থা কার কি আছে? কাজকে আমি ব্যবস্থা করে নিতে পারি না। তাহলে আপনি কাজ করেন না কেন? আমার মেয়ে আছে তো, মেয়েকে রেখে আমি কেমনে করবো? যাই হোক, মেয়েটাকে তো মানুষ তো আরো ছোট বাবু রেখেও কাজ করে, তাই না? আপনি বুঝতে পারতেছেন না। হ্যাঁ বুঝতে পেরেছি। যেমন আমার একটা বাচ্চা আছে, আমি শেষ করি, আমার একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আমি আমার মার কাছে রেখে তো আমি কাজটা করবো, হ্যাঁ, কিন্তু আমার মার কাছে থাকবে না তো। আচ্ছা, যারা ব্যাংকে চাকরি করে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের যে সমস্ত নারীরা চাকরি করে, তাদেরও তো শিশু বাচ্চা আছে না? তাদের বাচ্চা অবভিয়াসলি কার কাছে রেখেই কিন্তু কাজ করে। হ্যাঁ সেটাই, তার কাছে রেখে কিন্তু কাজ করে না, তো তার কাছে থাকে দেখে অন্য কারোর কাছে থাকে বলে কিন্তু সে কাজটা করতে। তারপরে সেই অভ্যাসটা তো করতে হবে। আমার মেয়েকে আমি এভাবে তো মানুষের কাছে কতদিন আপনি ডিজিটাল ভিক্ষা করে যাবেন বলেন? না আমি ভিক্ষা করতেছি না, এটা তো এক ধরনের ভিক্ষাই, তাই না? আপনি সাহায্য চাওয়া মানে কি, একজনের কাছে সাহায্য চাওয়া মানে এটা এক ধরনের ভিক্ষার মতো। তা আপনি দেখতে শুনতে অনেক সুন্দর একটা স্মার্ট মেয়ে, আপনি যে কোনো জায়গায় একটা জব নিতে পারবেন, যে কোনো জায়গায় একটা ভালো কিছু করতে পারবেন। এই জন্য ভাই আমি সেকেন্ড প্রতিবেদনে কিন্তু আমি এটা বলছিলাম, একটা কাজের কথা, যে এই জন্য মানুষেরা আমাকে ভুল বুঝছে আর কি, আমাকে সাহায্য করার উল্টো আরো ভুল বুঝছে, তো এটা আমি ক্লিয়ার করাই দিলাম। আর যে কাজের কথাটা আমাকে বললেন, ভালো হয়েছে কাজের কথাটা কাজ করলেন, তো আমি সেকেন্ড প্রতিবেদনে বলছিলাম যে আমি পার্লারে কাজ করতে চাই। আচ্ছা আচ্ছা, তার জন্য যদি আপনারা কিছু সাহায্য করেন তাহলে আমি একটা পার্লার। তো পার্লারে কাজ করলে তো আপনার অনেক টাকা লাগবে, এর আগে বলছেন অনেক টাকা, অনেক টাকা লাগবে। তো আপনি তো এর মাঝে যদি কেউ আপনাকে একটা ভালো জব ব্যবস্থা করে দেয়, সেটা করা ভালো না? ভাই আমি জব করব কেন? আমি তো পার্লারের কাজটা তো আমার নিজের ঘরে ভিতরে করতে চাচ্ছি, যাতে আমার মেয়ে। এখন তো আপনার তো পুঁজি হচ্ছে না, কথা হচ্ছে আগে যদি মাথার উপরে ছাতা থাকে তখন সে না বৃষ্টির থেকে বাঁচবে, তাই না? যদি ছাতায় না থাকে তাহলে আপনি বৃষ্টির থেকে বাঁচবেন কিভাবে? ঠিক আছে, এখন আপনি বলতে যাচ্ছেন যে আমি মানে বিয়ে শাদীর কথা বলতেছেন আমাকে? বিয়ে শাদী না, বিষয় হচ্ছে মানুষ একটা নারী বিয়ে বসলে কি তার সমস্যা শেষ হয়ে যায়? এখন আমাদের দেশে নারীরা কর্মী, প্রত্যেকটা নারীরা কাজ করে, প্রত্যেকটা নারীরা আনসারে আছে, বিভিন্ন বাহিনীতে নারীরা আছে। এখন নারীর সংখ্যা বেশি, নারীরা চাকরিজীবী বেশি, তারপরে তো একটা কিছু করতে পারেন। এইভাবে মনে করেন বারবার ক্যামেরার সামনে আসলেও তো আপনাকেও তো মানুষ খারাপ বলবে, তাই না? সেটাই বলছি, আমি আপনাকে খারাপ বলছি না, কিন্তু বিষয় হচ্ছে আপনাকেও তো মানুষ খারাপ বলতে পারে। মানুষ তো বলতে পারে, মানুষের মুখ খেতে আমি লাগে। হ্যাঁ সেটাই, এবং আপনার পাশাপাশি আমাদেরকেও বলবে যে এই লোকটা কি শুধু বারবার এদেরকে তুলে ধরে। এই কারণে বলছি, যদি আমাদের কোনো দর্শক বড় প্রতিষ্ঠানের কেউ যদি দেখে আপনার ভিডিওটা, আপনাকে যদি একটা ভালো জব দিতে চায়, তাহলে কি আপনি করবেন কিনা? ভাইয়া ভালো জবের কথা তো আমাকে অনেকে বলছে, হ্যাঁ, কিন্তু বললে কি হবে, আমি মেয়েটাকে রেখে আমি কাজ করতে পারবো না। তার মানে আপনি জব করতে চাচ্ছেন না? এটা হচ্ছে আমি চাচ্ছি যে আমি নিজে আমি ঘরের মধ্যে কিছু করতে। আমার তো মনে হয় আপনি আরো 2-4-5 বছরও করতে পারবেন না, যদি যেহেতু চেষ্টাটা হচ্ছে মানুষের জীবনে বড়। ভাইয়া চেষ্টা কাজ কিন্তু একটা দুইটা থাকে না, অনেক কিছুই থাকে, কেউ ঘরের মধ্যে করতে চায়, কেউ বাইরেও করতে। আপনি কি ঘরে বসে কিছু করেন? আমি ঘরে বসে কাজ করতে যাচ্ছি, কারণ ঘরের মধ্যে লাইক আমার নিজের সন্তানটাকেও দেখলাম, ঠিক আছে, আমার মেয়েরও কষ্ট হলো না, আমার নিজেরও কষ্ট হলো। এখন কি আপনি ঘরে বসে কিছু করেন? না ভাই আমি ঘরের মধ্যে কিছু করি না। আপনি তো বাসায় বসে একটা সেলাইয়ের কাজ তো করতে পারেন। আমি সেলাইয়ের কাজ জানি, পাতলা আমি জানি, তো আমার মেশিনও আছে, কিন্তু ভাই এটা দিয়ে আমার ওরকম ইনকাম হয় না, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, মানে চোখে আরো একটু বেশি সমস্যা হয় আমার, এটা থেকে মাথা ব্যথা হয়, আবার অনেক ঠান্ডাও লাগছে আমার, আচ্ছা আচ্ছা, এটা থেকে আমার কোনো ইনকাম হয় না, কারণ আজকাল এত বড় বড় টেলার্স থাকতে আসে, তারা কি আমার টেলার্সে আসবে? কিছু চাষে যেরকম আসা। আচ্ছা, তো এই যে পার্লারের কাজ করতে গেলে তো আমরা যতটুকু জানি অনেক লাইট লাগে, এবং যে চোখে নিখুঁত ভাবে কাজ করতে হয়, তো তখনও তো আপনার চোখে সমস্যা হতে পারে। তো বলেন আসলে আপনি এই যে পার্লারের কাজ করতে গেলেও তো চোখে অনেক টাইমে সমস্যা হয়, তো আসলে আপনি কাজ করে তো তাহলে খেতে পারবেন না, তাহলে বিয়ে বসেন একটা ভালো ছেলে দেখে। ওরকম যদি ভালো ছেলে পাই তাহলে বিয়ে বসবো। ওরকম ভালো ছেলে বলতে আসলে কেমন ভালো ছেলে চাচ্ছেন আপনি বলেন? আমাকে বুঝবে। আর ভাই একটা সংসার করতে গেলে তো মনে করেন আন্ডারস্ট্যান্ডিং ইম্পর্টেন্ট, তাই না? যদি ছেলে মেয়ের মধ্যে যদি উভয় পক্ষে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে ওখানের মধ্যে বিয়ে। তা আসলে আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে তৈরি হবে আপনার? অবশ্যই তাকে আমার বোঝা লাগবে, সে আমাকে বুঝবে, এন্ড তাকে আমার ভালো জানতে হলে বুঝতে হলে তো তার সাথে কথা বলতে হবে।
তো ওরকম পার্সন হোক না, তার সাথে আমি কথা বলি তো, তাকে আমি বুঝি তো, তাকে আমি দেখি তো, যদি এগুলোই না হয় তাহলে আমি কেমনে কি করব। আর প্রথমটা যখন আমার নিজের থেকে হয়েছে, দ্বিতীয়টা আমি চাই আমার ফ্যামিলি কত ভাবে হোক, আমার ফ্যামিলিরও তো রাজি মতো থাকা লাগবে, তাই না? আচ্ছা আচ্ছা, তো অনেক দর্শক তো আমাদেরকে কমপ্লেন করেছে, আপনি নাকি মানুষের কাছ থেকে টাকা পয়সা খেয়ে বিয়ে বসতে চাচ্ছেন না, এই বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন এরপরে বিয়ে বসলেন না? না না, এরকমটা যদি বলে থাকে তাহলে বললি এটা ভুল বলছে। যদি আপনাকে কেউ যদি আপনার ভয়েস রেকর্ড সহ কিংবা আপনার ছবি সহ মানে প্রমাণ দিতে পারে, তাহলে আপনি কি করবেন? ভাই এটা যদি হয়ে থাকে তাহলে এটা হয়তো প্রথমবার হইতে পারে এরকম কিছু, কিন্তু সার্টেনলি যখন জনির সাথে আমার স্টোরি গুলো হয়, এরপর আমার মনে হয় না যে আমি কারোর কাছে এরকম কোনো কথা বিক্রি করছি যে না আমি তাকে বিয়ে করবো ওই অনুমানে আমি টাকা নিবো। আমি তাদেরকে বলছি যে আপনাদের যদি সাহায্য করার নিয়ত থাকে আপনারা সাহায্য করে না, আর তারা তো সাহায্য করার জন্য কলটা দেয়, তাদের তো কল দেয় না। অবশ্যই তাদের এরকম কোনো ইচ্ছা চাহিদা থাকে দেখে ওনারা কল দেয়, কিন্তু সবার ইচ্ছা চাহিদা তো আমি পূরণ করতে পারবো না, তাই না? আচ্ছা আচ্ছা, তো আসলে এই যে এত মানুষের মাঝে শুধু জনিকে পেলেন, এরপরে তো আপনি আবারও প্রতিবেদন করেছেন, তখন কি কাউকে পান নাই? জনি তো ভুল ছিল, জনির সাথে তো আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভালো ছিল সবকিছুতে, কিন্তু সে লাস্ট পর্যায়ে যখন তার সাথে আমার আমার ফ্যামিলিও জানতে পারছে যেতে আমি তাকে পছন্দ করি, অ্যান্ড সে আমাকে অনেকটা সাহায্য করছে, তো সাহায্য করছে, সে দেখতে ভালো ছিল, তার কথাবার্তা ভালো ছিল, সবকিছুই, তার দুটা ছেলেও ছিল, আমার তাতে কোনো প্রবলেম নেই। সে যদি আমাকে একসেপ্ট করতে পারে, তার দুটা ছেলেকে আমি কেন একসেপ্ট করতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু সে আমাকে লাস্ট পর্যায়ে বলে তার বউ আছে। আচ্ছা, তা আমি তো চাবো না কারণ সংসার ভেঙে আমি তার সংসারে যাই, কারণ আমার স্বামী এই কাজটা করছে, তাই না? আর আমার যদি তার বউ থাকা সত্ত্বেও যাওয়া লাগে তাহলে আমার স্বামী কি ভুল করছে? আমার স্বামী তো বিয়ে করছে, তাই না? তার জন্য তো আমার ডিভোর্সটা, আচ্ছা যাক, আমরা কথা বাড়ালে আরো কথা বাড়বে। দর্শক আপনারা যারা দেখেছেন ভিডিওটা দেখে মন দিয়ে শুনে এরপরে আপনাদের বিবেক থেকে বিচার বিবেচনা করে তাকে যদি মনে চায় তাহলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তো আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? তো আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? কি আর বলবো, তারা তো শুধু খালি ভুল বুঝে। তো ভাই আগে সবাই কথা শুনবেন, বুঝবেন, জানবেন, তারপর যা কথা বলবেন ফোনের মধ্যে। ওরকম উল্টা পাল্টা কথা বলে, যেরকম পুরোপুরি কথা না শুনে এসে বলে কি আপনি কি বিয়ে বসতে চান, আমি যদি বলি না তারপর ফোনটা কেটে দেয়। আমি সাহায্যের জন্য প্রতিবেদন আসছি ভাইয়া, কারণ আমার যদি ওরকম পরিস্থিতি হইতো আমি কামাই রোজগার করে খেতাম, ঠিক আছে? আমার প্রতিবেদন আসার প্রয়োজন পড়তো না। তো ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।